ট্রান্সকম গ্রুপের পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে এসেছিল আগেই। উত্তরাধিকারের লড়াইয়ের কাঠগড়ায় উঠেছিলেন প্রতিষ্ঠাতা লতিফুর রহমান স্ত্রী, মেয়ে, নাতিসহ আটজন। অর্থ আত্মসাত, সম্পত্তি দখল এবং অবৈধ শেয়ার হস্তান্তরের অভিযোগ তুলেছিলেন তারই ছোট মেয়ে সাজরে হক। এবার প্রতিষ্ঠানের বর্তমান সিইও বড় বোন সিমিন রহমানের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ আনলেন সাজরে। শুক্রবার গুলশান থানায় হত্যা মামলা করেছেন তিনি। সিমিন ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে আরও দশ জনকে। হামলার অভিযোগে বলেছেন, বোন সিমিন রহমান সহ আসামিরা তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগ কিংবা শ্বাসরোধে হত্যা করেছেন। এ বিষয়ে শনিবার ডিবি প্রধান জানান, ট্রান্সকম গ্রুপের মামলাটি হাতে এলে ছায়া তদন্ত শুরু করা হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একটা মামলা আগে হয়েছে, আরেকটা মামলা গতকাল হয়েছে, আমরা জানি। সেখানে অনেকেরই আসামি করা হয়েছে এবং ট্রান্সকম গ্রুপের বড় মেয়ে ওনাকেও আসামি করা হয়েছে। পাশাপাশি যেহেতু মামলাটা এখনও থানায় রয়েছে, যদি মামলাটা ডিবিতে আসে তাহলে আমরা আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা কাজ করব। গত বছরের 16 জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান আরশাদ ওয়ালিউর রহমান। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা।